লাইনে যখন দাঁড় করিয়ে রেখে তারা ফুড দেবেন না, তাহলে এটা কি হয়? তাহলে এটা কোনটা পেটি? আরে এই ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই অবস্থা। খুব লোভ লাগছে, এক্স্যাক্টলি এই লোভ। আর এই ট্রেন্ড নিয়েই আমরাও গিয়েছিলাম ইয়াম ইয়াম। দুদিন আমরা ওখানে গিয়ে পুরো পোপট হয়েছি। কি পোপট? দে আর টু মাচ আনপ্রফেশনাল। কেন বলছি তোমরা বুঝতে পারবে খুব জলদি, কারণ এই যে যেটা দিয়ে লোভ দিচ্ছ বা লোভে তোমরা যাচ্ছ বারবার, তার জন্য তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে হাতে অনেক টাইম। কিন্তু সেই টাইমে গিয়েও যে তোমরা সেই জিনিসটা পাবে সেইটার কোনো অ্যাসিওরেন্স নেই। দে আর নট গিভিং এনি অ্যাসিওরেন্স, দে আর গিভিং অ্যাসিওরেন্স বাট দে আর নট ফুলফিলিং ইট। ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আড়াই ঘন্টা লাইনে, শীতকাল, বাচ্চা নিয়ে গেছিলাম। ওটা অতি অবশ্যই আমার পার্সোনাল ম্যাটার, কিন্তু ওখানে গিয়ে আপনিও দাঁড়িয়ে থাকবেন সেই বিনা শেডে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা। তারপরেও আপনি পাবেন কি পাবেন না তার কোনো অ্যাসিওরেন্স নেই। কারণ হচ্ছে তারা ফার্স্ট অফ অল যে নিজেদের স্টক বের করতেই ওরা খালি ব্যস্ত, ওরা একবারও দেখছে না আমাদের কাছে কি স্টক আছে আর কজন মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তাদেরকে একবারও ইন্টিমেট অবধি করছে না তারা যে তাদের সে তারা পাবে কি পাবে না। তাদের স্টক ভীষণই লিমিটেড এবং যেখানে ওরা সার্ভ করছে সেখান থেকে ওরা ডেলিভার তো করছে, বাট কোনো কুপন তারা ফার্স্টে কাটছে না। কুপন না কাটার জন্য যারা যেরকম ঘরে নিয়ে যেতে চাইছে, পার্সেল করতে চাইছে বা নিজে খেতে চাইছে, তারা তো দিয়ে দিচ্ছে নিজেদের স্টক, নিজেদের সেল তো মেনটেন করে নিচ্ছে, কিন্তু আপনার টাইমের ওখানে কোনো ভ্যালু নেই। এটা
ওখানে গিয়ে আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে বলছি, এত ইউটিউব এত ইনস্টাগ্রামে আমরা রিল দেখেছি, ট্রেন্ড ফলো করতে গেছিলাম, কিন্তু মানে দিনের শেষে আমরা পুরো লস খেয়ে গেলাম। আমাদের টাইমের কোনো ভ্যালু দেওয়া হলো না। শুধুমাত্র আমাদের নয়, আমাদের পেছনে ছিল, আগে ছিল আরও দুজন, আর পেছনে ছিল আরও 50 জন, যাদের টাইমের কোনো ভ্যালু তারা দিল না। হাইজিন, হাইজিনের ব্যাপারে আসি, তারা হাইজিন তো খুব ফলো করছে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা গ্লাভস পরছে, মাস্ক পরছে, তারা হেয়ার নেট পরছে, বাট দিনের শেষে তারা সেই গ্লাভসে বেরিয়ে পরে বেরিয়েই তারা গোটা রাস্তা ঘুরে চলে আসছে, তারপর সেম গ্লাভসেই কিন্তু ওরা গিয়ে কিচেনে সেম গ্লাভসে কাজ করছে। গ্লাভসের কোনো হাইজিন নেই, কিন্তু তারা পরে রেখেছে গ্লাভস, আমাদেরকে চোখে কিন্তু দেখাচ্ছে হেভি হাইজিন তারা মেনটেন করছে, বাট কোনো হাইজিননেস নেই। আর ওইটুকুনি জায়গার মধ্যে কী বা এক্সপেক্ট করতে পারো, চারজন, চারজন মিলে ওরা ওইটুকুনি যায় স্পেসের মধ্যে ওরা কাজ করছে, যেখানে কোনো মানে প্রফেশনালিজম নেই, যেখানে কোনো স্পিড নেই, মানুষের টাইমের কোনো ভ্যালু নেই। ফ্রোজেন ফুড হওয়া সত্ত্বেও ওরা একটা প্রোডাক্টের পেছনে ওরা টাইম নিচ্ছে 1/2 ঘন্টা। আপনি কোনো প্রফেশনাল লোককে দেখেছেন একটা মেয়োনিজ ছড়াচ্ছে? মেয়োনিজ ছড়াতে ওদের টাইম লাগে 5 মিনিট। আরে ভাই, তুমি যখন বিজনেস খুলে বসেছো, তুমি যখন এত মানুষকে পাগল করে দিয়েছো, সেখানে তো তোমাকে প্রফেশনালিজম আনতে হবে। দিনের শেষে তুমি আমাদের কি বলে দিলে, এটা অ্যাভেলেবেল নেই, সেটা অ্যাভেলেবেল নেই। দুটো জিনিস খুব ট্রেন্ডিং হয়েছিল, যেটা হচ্ছে কর্নডগ আর বোবাটি, দুটোই কিন্তু কর্নডগটা অ্যাভেলেবেল ছিল, অনেক মানুষ পেয়েছেন, তারা হয়তো কমেন্টে বলবেনও যে আমরা পেয়েছি, কিন্তু আপনারা তো পেয়েছেন বস, কিন্তু তারপরে পেল না আরও আমাদের সাথে সাথে আরও 50 জন যারা লাইনে ছিল। তারা যে ভুলে যাচ্ছে যে আমাদের কি স্টক আছে আর আমাদেরকে কি দিতে হবে। ইনফ্যাক্ট তারা অ্যাটলিস্ট ইন্টিমেট করতে পারতো যে আপনারা পাবেন না, এত স্টক এত মাইনাস হয়ে গেছে, আমাদের এতটাই আমরা আপনাদেরকে দিতে পারবো, সেই হিসাবে মানুষ দাঁড়িয়ে থাকতো। মানুষকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা পুরো পোপাট বানাচ্ছে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আদার্স আইটেম বেচার জন্য ওরা ওটাকে স্টপ করে দিচ্ছে। This is not good, yum yum. This is not good. You have to pay our time value. You have to remember, customer, your God. So, লোভে পড়ে যেও না, মনে রেখো লোভে পাপ, পাপে মৃত্যু। ওখানে গেলে অতি অবশ্যই তোমাদেরকে আগে আগে যেতে হবে, যাতে তোমরা আগে আগে স্টকের থেকে প্রোডাক্ট পাও। আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 9টা অবধি, কিন্তু ওখানে স্টক অনেক আগে শেষ হয়ে গেছিলো, তারা আমাদেরকে পরে ইন্টিমেট করে, তাদের স্টকের কোনো মানে অ্যারেঞ্জ করবে সেটাও কোনো ব্যবস্থা নেই, এখনো অবধি তাদের কাছে কোনো ব্যবস্থা নেই। ইনফ্যাক্ট ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাছে সলিউশন তো চায়, কিন্তু সেই সলিউশন মানতে তারা রাজি নয়। তারা ইনফ্যাক্ট বলে যে আমরা KFC নই, আমরা ডমিনোজ নই, যে আপনারা যা চাইবেন তাই পাবো। KFC ডমিনোজের মতো তোমরা ট্রেন্ড করে দিতে পারছো, কিন্তু তোমরা স্টক রাখতে পারছো না। হোয়াট ইজ দিস? আমাদের টাইম ভ্যালু কোথায়? ইনফ্যাক্ট তারা ইন্টিমেট অবধি করে না কোথাও। গুগলে দেখাচ্ছিল সোমবার দিন যে ওরা ওপেন আছে, কিন্তু তাদের ওপেন ছিল না। তোমরা আমাদের আগের ব্লগেই চেক করেছো হয়তো যে আমরা ওখানে গিয়ে পাইনি, ওদের ক্লোজ ছিল, কিন্তু ওরা ইন্টিমেট করেনি। গুগলে দেখাচ্ছে ওপেন, কিন্তু ওটা ক্লোজ, ওরা খোলেইনি সেদিনকে। তো ভেবে চিনতে যেও, ট্রেন্ডের পেছনে দৌড়িও না। অ্যাকচুয়াল সিনারিও তোমাদের কাছে নিয়ে এলো পাঁচফোড়ন, তো পাঁচফোড়নকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।